অবরোধ চলাকালে নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলসে পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলা সদর ইউনিয়নের মাসুদ পেট্রোল পাম্পের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। নাটোরের বড়াই গ্রামের ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। হবিগঞ্জ ও সিলেটেও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে ধানমন্ডিতে ঝটিকা মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। কেন্দ্রীয় যুবদল নেতা তারেকের নেতৃত্বে ওয়ারি গ্যান্ডারিয়া এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে যুবদল। রূপনগরে মিছিল করে থানা বিএনপির নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোট নেতাদেরও রাজধানীতে সক্রিয় দেখা গেছে। বিজয়নগর এলাকায় মিছিল ও বিক্ষোভ করে বারো দলীয় জোট ও নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। তোপখানা রোড এলাকায় মিছিল করে গণফোরাম ও পিপলস লীগ নেতাকর্মীরা। এছাড়া অবরোধের সমর্থনের মতিঝিল, ডেমরা, বংশাল সহ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।